ওম নমস্বায়, নমস্কাৰ বন্ধুসকল। পুনৰ এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'লৈ স্বাগতম জনাইছোঁ। কুম্ভ ৰাশি আৰু মীন ৰাশিৰ জাতক জাতিকাসকলে 2024 চনৰ এনে কোনখিনি সময়ৰ পৰা অতি শুভ হ'বলৈ গৈ আছে আৰু কোনখিনি ক্ষেত্ৰত বিশেষকৈ কিছু আপোনালোকে এক্টিভ হ'ব লাগিব, সাৱধানতা অৱলম্বন কৰিব লাগিব, সকলোখিনি তথ্য আমাৰ এই গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'টোৰ জৰিয়তে জানিব পাৰিব। যদিহে আমাৰ এই চেনেলটোত আপোনালোকে একেবাৰে নতুন হয়, চেনেলটো ছাবস্ক্রাইব কৰি দিব, ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক এটা কৰি দিব, কমেণ্ট বক্সত ওম নমঃ শিৱাই লিখি দিবলৈ নাপাহৰিব। আহকচোন গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'টোলৈ আগবাঢ়িছোঁ। প্ৰথমতে কুম্ভ ৰাশিৰ পৰা আৰম্ভ কৰিছোঁ। কুম্ভ ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ এই বছৰটোত, বছৰৰ আৰম্ভণিৰ পৰা এপ্ৰিললৈকে আপোনালোকৰ সময় অতি শুভ দেখা পোৱা গৈছে আৰু এই সময়ছোৱাত যিকোনো কামতে সফলতা লাভ কৰিব, সম্পত্তি ক্ৰয় বিক্ৰয়ৰ সম্ভাৱনা আছে, ইয়াৰ দ্বাৰা আপুনি লাভৱান হ'ব। উৎপাদনত কাম কৰাৰ সকলে বিশেষকৈ আগবাঢ়ি যোৱাৰ সুযোগ পাব। সামাজিক আৰু ৰাজনৈতিক ক্ষেত্ৰত জড়িতসকলৰ বাবে সময় বহুত বেছি ভাল। সন্মান আৰু আপোনালোকৰ প্ৰতিপত্তি বাঢ়িব আৰু মে'ৰ পৰা ডিচেম্বৰ সময়লৈকে সময় আপোনালোকৰ ভাল হ'ব, যদিও মাজতে কিছু সমস্যাৰ সৃষ্টি হ'ব পাৰে যিটো আপুনি বুদ্ধিমানৰ দৰে সমাধান কৰিব বুলি কৈছে আৰু সেইখিনি ক্ষেত্ৰত যথেষ্ট পৰিমাণে সফলো হ'ব। কিছুমান নেতিবাচক কথাও আছে, আপোনালোকে ধ্যান ৰাখিব লাগিব। প্ৰকৃতিত কঠোৰতা থাকিব পাৰে, নিজৰ স্বাধীন চিন্তাধাৰাৰ নিয়ন্ত্ৰণ কৰক বুলি কৈছে। ইতিবাচক দিশবোৰত অধিক গুৰুত্ব দিব লাগিব দিয়ক বুলি কৈছে আৰু সোনকালে খং উঠিলে আপোনালোকৰ বাবে ক্ষতিকাৰক হ'ব পাৰে, গতিকে খংবোৰ, নিজৰ আৱেগক নিয়ন্ত্ৰণ কৰিব লাগিব। কাকো এনেকুৱা কথা নক'ব যি আপোনালোকৰ বাবে সমস্যাৰ সৃষ্টি কৰিব পাৰে। গতিকে এই বছৰটোত, গোটেই বছৰটোত ধ্যান ৰাখিব যাতে এনেকুৱা ধৰণৰ কথা বতৰা বা ৱৰ্ডবোৰ আপোনালোকে ব্যৱহাৰ নকৰিব যি আপোনালোকৰ প্ৰত্যেকটো মুহূৰ্ততে নিগেটিভ আপোনালোকৰ সমস্যা বা প্ৰব্লেমখিনি পাই থাকে, গতিকে ধ্যান ৰাখিব লাগিব বুলি কৈছে। অৰ্থনৈতিক বিষয়ত কিছু উত্থান পতন হ'ব পাৰে। ঘৰৰ ৰক্ষণাবেক্ষণৰ বা ঘৰৰ মেৰামতিৰ বাবে বা বাজেটতকৈ বেছি খৰচ হ'ব পাৰে এই বছৰটোত। এই বছৰটোৰ যিসকলৰ আদালতৰ সম্পৰ্কীয় বিষয়ত জড়িত আপোনালোকৰ হৈ আছে তেওঁলোকে বিশেষকৈ ধৈৰ্য ধৰিব লাগে বুলি কৈছে। সমস্যাবোৰ সমাধান কৰিবৰ বাবে চেষ্টা কৰক বুলি কৈছে। ব্যৱসায় দৃষ্টিকোণৰ পৰাও বছৰৰ প্ৰাৰম্ভিক মাহবোৰ আপোনালোকৰ পিছৰ সময় ব্যৱসায়িক দৃষ্টিকোণৰ পৰা অতি অনুকূল হ'ব বুলি কৈছে। লাভৰ নতুন পথো মুকলি হ'ব। অসম্পূৰ্ণ কাম সম্পূৰ্ণ কৰিবলৈ আপুনি অধিক বেছি কষ্ট কৰিব লাগিব। যিখিনি ইনকমপ্লিট কাম আছে সেই কামখিনি সম্পূৰ্ণ কৰিবলৈ আপোনালোকে যথেষ্ট কষ্ট কৰিব লাগিব। যুৱক যুৱতীসকলে নিজৰ কেৰিয়াৰত আগবাঢ়ি যোৱাৰ সুযোগ পাব। চাকৰি বিচাৰি বা ব্যৱসায় আৰম্ভ কৰিবলৈ চেষ্টা কৰা মানুহে সফলতা লাভ কৰিব বুলি কৈছে। প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাত যিসকল ব্যক্তিয়ে বিশেষকৈ আপোনালোকে হাজিৰ হোৱাৰ সকলে বিশেষকৈ সফলতা লাভ কৰাৰ সম্ভাৱনা আছে, অৰ্থাৎ প্ৰতিযোগিতামূলক পৰীক্ষাত সফলতা লাভ কৰিব লাগিব। তাৰ বাবে আপোনালোকে বৰ্তমান গুৰুত্ব প্ৰদান কৰিব লাগিব এই সময়ছোৱাৰ পৰা। আপোনালোকৰ বৰ্তমান কৰ্মৰ বা ব্যৱসায়ত সকলো লগত সম্পৰ্ক গঢ় লৈ উঠিব বুলি কৈছে। ভাল সম্পৰ্ক গঢ় লৈ উঠিব আৰু আগুৱাই যোৱাৰ সুযোগ যথেষ্ট থাকিব। চাকৰি আৰু ব্যৱসায়ত বিশেষ অসুবিধা নহ'ব, আপুনি ভালদৰে আগবাঢ়ি যাব। যদিও বিষয়া আৰু কৰ্মচাৰীসকলৰ আচৰণে কেতিয়াবা আপোনালোকৰ মাজে মাজে সমস্যাৰ সৃষ্টি কৰিব পাৰে, কিন্তু আপোনালোকে ধৈৰ্য হেৰুৱাব নালাগে। প্ৰেম জীৱনত পৰিয়ালৰ কোনো এজনক বিশেষকৈ আপোনালোকৰ বিশেষকৈ বিয়াৰ হোৱাৰ সম্ভাৱনা আছে বা সেইখিনি ক্ষেত্ৰত এটা ভাল প্ৰতিফলন দেখিব, পাৰিবাৰিক পৰিৱেশ আপোনালোকৰ খুব আপোনালোকৰ ভাল হ'ব। কিন্তু বছৰৰ দ্বিতীয় ভাগত আপোনালোকে এজন দক্ষ ব্যক্তিৰ পৰামৰ্শ ল'ব লাগিব বুলি কৈছে। বিনোদন বা ধৰ্মীয় ভ্ৰমণৰ সম্ভাৱনা থাকিব। স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত এই বছৰৰ স্বাস্থ্যৰ দৃষ্টিকোণৰ পৰা স্বাভাৱিক হ'ব। পেটৰ লগত জড়িত সমস্যা থাকিলে আপুনি বিশেষকৈ সুস্থ হৈ থাকিবৰ বাবে যিখিনি নীতি নিয়ম বা যিখিনি আপোনালোকৰ সাৱধানতাৰ সেইখিনি ক্ষেত্ৰত গুৰুত্ব প্ৰদান কৰিব লাগিব বুলি কৈছে। অক্টোবৰ আৰু নৱেম্বৰ মাহত বিশেষ সাৱধান হ'ব লাগিব। এই ৰাশিৰ বাবে নতুন বছৰটো, অৰ্থাৎ এই বছৰটো অতি উপকাৰী হ'ব। পুৰণি বিনিয়োগৰ পৰা আপুনি সুবিধা লাভ কৰিবলৈ আৰম্ভ কৰিব। জীৱনত পৰিৱৰ্তন আহিব, আপুনি বিচৰা বস্তুগত সুখবোৰ লাভ কৰিব। আপুনি জীৱনত যি স্থিৰতা লাভ কৰিব বিচাৰে বা যি বস্তু লাভ কৰিব বিচাৰে এই বছৰতে লাভ কৰিব, কিন্তু ধৈৰ্য ধৰি নিজৰ কৰ্মৰ ক্ষেত্ৰত, নিজৰ কাম কাজখিনিৰ ক্ষেত্ৰত ফ'কাছ দিব লাগিব বুলি কৈছে। নিজৰ লক্ষ্যৰ দিশত প্ৰচেষ্টা চলাব লাগিব আৰু এটা লক্ষ্যত আঁতৰ লৈ আপোনালোকে এই সেই লক্ষ্যত উপনীত হ'বলৈ, যিটো লক্ষ্য আপোনালোকে লৈ আছে, যিটো এইম লৈ আগবাঢ়িছে, সেইখিনি ক্ষেত্ৰত চেষ্টা কৰি থাকিব, নিশ্চয়কৈ সফল হ'ব। আনৰ লগত মত বিনিময় কৰাৰ সময়ত বিশেষকৈ আপোনালোকে বিশেষকৈ দৃষ্টিভংগী বুজাটো আপোনাৰ বাবে কিছু আপোনালোকৰ প্ৰয়োজন আছে, সেইখিনি ক্ষেত্ৰত ধ্যান ৰাখিব লাগিব বুলি কৈছে আৰু সকলোকে তৎক্ষণাত বিশ্বাসত নল'ব বুলি কৈছে। অন্যথা মানুহৰ লগত আপোনালোকৰ সম্পৰ্ক অৱনতি ঘটিব পাৰে, ইয়াৰ কাৰণে আপুনি বহুত বেছি কষ্ট পাব পাৰে। এই সময়খিনিত আপোনালোকে কথা বতৰা পাতোঁতে ধ্যান ৰাখিব কৈছে যিহেতু, আৰু এবাৰ আপুনি জেদী হোৱাৰ পৰা আঁতৰি থাকিব লাগিব। জেদী স্বভাৱটো আপোনালোকে কিছু পৰিহাৰ কৰিব লাগিব ঘৰুৱাৰ ক্ষেত্ৰত। যিখিনি ক্ষেত্ৰত জেদ ধৰিলে আপোনালোকৰ লাভ হয়, আনৰ ক্ষতি নহয়, তেনেধৰণৰ জেদ লোৱাৰ আপোনালোকে কোনো প্ৰব্লেম নাই। কিন্তু আপোনালোকে
কিছুমান জেদ ধরে যদি আনের ক্ষতি হয় গতি তেনে ধরনের জেদবুরবর আপনার আঁতরি থাকিব লাগিব। এবার আপনি পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন করবলে শিকিব, কিছু ক্ষেত্রে নিজকে ডেভেলপ করব শিকিব, আর্থিক পরিস্থিতি উন্নত করবলে আরম্ভ করব। সে আপনি ডাঙর ডাঙর ক্রয়ের কথা ভাবিব, কিবা বস্তু আপনার পূর্ব বিনিয়োগ ব্যবহার করে ডাঙর লাভ পাব পারে বলে কেছে। কেরিয়ারের জড়িত নেতিবাচকতা নাইকিয়া হয়ে যাব, ভবিষ্যতের কথা ভাবি আপনাদের চাক বলে কেছে। বর্তমান সময় নিশ্চয় একটা ভাল প্রতিফলন দেখব, সেই ফিল্ডটা আনব লাগিব। ভবিষ্যতে কি করব, কেনেক নিজের কেরিয়ারটা আগবাই নিব, ব্যবসায় করে থাকা লোক সকলে বহিরাজ্যত কাম করার সুযোগ পাব পারে, এই সকল লোকে অংশীদারিত্বে নিজের কাম করব পারিব। ব্যবসায়ী সকলে অর্থাৎ নতুন তথ্যর অভাবত নিয়ম নীতির সঙ্গে জড়িত সমস্যার সৃষ্টি হব পারে বলে কেছে। ধ্যান রাখব, বহিরাজ্যত কাম এটা করবলে ইচ্ছা করলে সফলতা লাভ করব, কিন্তু এই কামে বিশেষ লাভ নিদিব পারে, গতি নিশ্চয় আন একটা উপার্জনের উৎসব আপনাকে বিচার উলিয়াক বলে কেছে। বন্ধুর সহায়ত নতুন কিবা একটা কাম পাব পারে, পুরনি বন্ধু বান্ধবীর নতুন তথ্য আপনাদের লাভ করবে, যি আপনার কেরিয়ারত এক নতুন দিক দিব বলে কেছে। প্রেম জীবনত বছরটো আপনার সুখ হয়ে থাকিব, আপনার বিয়া পাতিব খোঁজা সকলে বিশেষ নিজের ইচ্ছামতে বিয়া পাতিব পারিব, নিজের যে জীবন সঙ্গী যিজন আপনাদের সিলেক্ট করেছে বা বাছি লৈছে তেওঁলোকৰ সৈতে আপনাদের আগবাহিব বলে কৈছে। সেইখানে বৈবাহিক জীবনের সুখ আর শান্তি হয়ে থাকিব, কিন্তু কিছুমান ক্ষেত্রে আগবাড়ার ক্ষেত্রে আপনাদের নিজকে ধৈর্য ধরব লাগবে বলে কেছে। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি সাবধান হব লাগিব, আঘাত পড়ার সম্ভাবনা আছে, যদি আপনার ছালর জড়িত কোনো রোগ আছে তেন্তে তৎক্ষণাৎ চিকিৎসা সু পরামর্শ লোবলে একবারে নেপাহরিব। আপনাদের এই সময়খানি ধৈর্য বজায় রাখব লাগবে। কুম্ভ রাশি লোক সকল বুদ্ধিমান আর আত্মবিশ্বাসী হয়, যিকোনো কাম সম্পূর্ণ পরিশ্রম আর নিষ্ঠার করা বিশ্বাস করে। বুদ্ধিমত্তার বাবে এই রাশির জাত জ্যোতিকার সকলে আনতক বেশি আগবাড়ি যাব পারে। এই রাশির লোক সকলের নেতার প্রবণতা থাকে আর ভিড়র মাজত আগরণা হয়ে থাকে। বহু সময়ের ভিতর আপনার বিশেষ দেখা পাওয়া যায় যে বাহির বেলেগ আর ভিতরি বেলেগ, এই সকলকে ভিতরের বহুত কষ্ট ভোগ করে যদিও বাহ্যিকভাবে আপনাদের নেদেখায়। কিছুমান ক্ষেত্রে যদি সমস্যাও হয়ে থাকে প্রবলেমও হয়ে থাকে ভিতরতে রাখি থাকে আনক তৎক্ষণাৎ এই রাশি জাত জাতিকা সকলে প্রকাশ নকরে। এই রাশি প্রভু হয়েছে শনি, আদরণীয় হয়েছে শিব ভগবান, আর আপনার এই সময়খিনিত খুব রং হব বাদামি আর কলা রং, আর রাশি অনুকূল অনুসারে আপনার বার হব বিশেষ শনিবার শুক্রবার আর বুধবার। কেরিয়ারের ক্ষেত্রে কৈছে যেহেতু বহুতো কথায় আপনাদের ধ্যান রাখব, তথাপি আপনার আরও কেটামান কথার প্রতি আপনাদের ধ্যান রাখব। চাকরি আর ব্যবসায়ী ক্ষেত্রে রিস্কি সিদ্ধান্ত লওয়ার বিরত থাকব বলে কৈছে। ব্যবসায়িক দৃষ্টিকোণের বছরের আরম্ভণি বহুত বেশি ভাল হব, সপ্তম স্থানত থাকা বৃহস্পতি আর শনির সংযুক্ত দিকর আপনার ব্যবসায় ভাল হব। এপ্রিলের পিছত কাম করার লোক পদোন্নতি পাব পারে, ধৈর্য বজায় রাখবেন বলে কৈছে। আকাঙ্ক্ষিত স্থানলৈ আপনার বদলি হব পারে। বছর আরম্ভণি সময়সার বৃহস্পতি গ্রহে আপনার আত্মবিশ্বাসী আর সাহসী করে রাখিছিল যদি, আর এই সময়সাত আপনি রিস্ক লব বলে কৈছে, আর চাকরির ক্ষেত্রে ডর সিদ্ধান্ত লব পারিব, কিন্তু এই বছরটো নতুন চাকরি বিচারি পয়ার বড় বেশি ভাল নহয়, কিন্তু কষ্ট করব লাগবে। তৎক্ষণাৎ আপনাদের একটা ভাল কাম তৎক্ষণাৎ নাপাব, তার বহুত বেশি কষ্ট করব লাগবে, তেতিয়া একটা উন্নত ফলাফল লাভ করবলে সক্ষম হব বলে কৈছে। এই সময়খিনিত আপনাদের ধৈর্য বজায় রাখব লাগবে, হঠাৎ ব্যবসায় ক্ষেত্রে ডর পরিবর্তন আহিব পারে, ব্যবসায়িক অংশীদারক বারে বারে সন্দেহ নকরিব, ইয়ার ফলত আপনার কামত প্রভাব পড়ব পারে। পরিয়ালের দৃষ্টিকোণের বছরের আরম্ভণি অনুকূল হব বলে কৈছে। তৃতীয় বৃহস্পতির উপর আপনার শনি দিকর প্রভাবের আপনার সাহস আর কর্মদক্ষতার গড় উঠিব। এপ্রিলের চতুর্থ স্থানত বৃহস্পতি ট্রেনজিট ইফেক্টর আপনার ঘরুয়ার পরিবেশ অনুকূল হব বলে কৈছে। পিতৃ মাতৃকে ধরে সমগ্র পরিয়ালটির সহায়ও লাভ করব, একটা ভাল সম্পর্ক আপনার গঢ়ি তুলব বলে কৈছে। সম্পর্ক আন্তরিক হব, লড়া ছলীর দৃষ্টিকোণের এই বছরটি স্বাভাবিক হব বলে কৈছে। বছরের আরম্ভণিতে আপনার লড়া ছলিয়ে নিজের কঠোর পরিশ্রমের ভিত্তিত আগবাড়ি যাব আর বৈদিক শক্তির ভিত্তিত লক্ষ্যত উপনীত হব পারিব বলে কৈছে। স্বাস্থ্যের ক্ষেত্রে কৈছিলে অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক দৃষ্টিকোণের বছরের আরম্ভণি আপনার অনুকূল হব, শনির হতে ক্ষতির বিপজ্জনক সিদ্ধান্ত লওয়ার আপনার বিরত থাকব বলে কৈছে। এই বছর হঠাৎ কিছু খরচর সৃষ্টি হব যি আপনার বাজেটও নষ্ট করব পারে। এপ্রিলের পিছত বৃহস্পতি চতুর্থ স্থানত ট্রেনজিট হব আর এই সময় মাটি অট্টালিকা বাহন আদি সুখ পাব পারে বলে কৈছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার এই বছরটি স্বাভাবিক হব, কারণ সফলতা লাভ করবলে বিশেষ আপনাদের বহুত বেশি হার্ডওয়ার্কিং কাম করব লাগবে বলে কৈছে। ছাত্র ছাত্রী পড়া শুনার প্রতি আগ্রহ বাড়ব, এলাহর অনুভূতিয়ে সফলতার বাধা সৃষ্টি করব পারে, গতি এবার আপনি এলাহ আপনাদের ত্যাগ করবো, এলাহর পর আঁতরি থাকাটো উচিত। প্রতিকার স্বরূপে শনিবারে শনি মন্দির দর্শন করব, সরিহর তেলের চাকি গুছি জ্বলাব, শ্রী হনুমান চালিসা আর সুন্দরকান্ড আবৃত্তি করব, আপনার গোটে বছরটো উপকারী বলে প্রমাণিত হব বা ভাল একটা প্রতিফলন দেখবলে সক্ষম হব। যদি আমার এই ভিডিওট বা আমার এই চ্যানেলট একবারে নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি ভাল লাগিলে লাইক এটা করে দিব, কমেন্ট বক্সত ওম নম শিবায় লিখবলে নেপাহরিব। আপনার সকলোরে বছরটো সুন্দরভাবে পার হোক, মনের ইচ্ছাবর পূরণ হোক তার কামনা করছো। অন্য একটা গুরুত্বপূর্ণ রাশি কথা কবল গেছো, সেই রাশিটি হয়েছে
মীন রাশি। মীন রাশির লোকসকলের প্রতীক হয়েছে মাছের দরে, বিশেষ কিছু স্বভাবের বিষয়ে প্রথমে জানাব বিচার। মীন রাশি জাতক জাতিকাসকলের প্রতীক হয়েছে মাছের দরে শান্ত, অতি কোমল, আর এওঁলোক বা এই রাশি জাতক জাতিকাসকল কোমল অন্তর হয় আর দয়ালু হয়, আনক সহায় করে এওঁলোকে ভাল পায়, এওঁলোকৰ স্বভাব অতি সহানুভূতিশীল, আর এই কারণে বহুতে ভাল পায় এই রাশি জাতক জাতিকাসকলক। এই রাশির লোকসকলে আদর্শবাদী, পৃথিবীত জিয়াই থাকি ভাল পায়, বহুত সময় কল্পনা আর তথ্যর মাজত পার্থক্য করা কঠিন হয়ে পড়ে। এই রাশির প্রভু হয়েছে বৃহস্পতি গ্রহ। আর বন্ধুসকল, আদরণীয় শ্রী বিষ্ণু নারায়ণ আর ভাগ্য রং হব হালধীয়া। রাশি অনুকূল অনুসরি আপনার বার হব বৃহস্পতিবার, সোমবার আর মঙ্গলবার। কেরিয়ারের দৃষ্টিকোণের এই বছরটি আপনার ফলপ্রসূ হব। দ্বাদশ স্থানত খনির প্রভাবের আপনার কাম সম্পূর্ণ করাত কিছু অসুবিধার সম্মুখীন হব পারে। এপ্রিলের পিছত কর্ম ব্যবস্থা বা কর্ম বা ব্যবসায়ের আপনার সময় অনুকূল হয়ে পড়ছে। সপ্তম স্থানত বৃহস্পতির দৃশ্য ব্যবসায়ীসকলের শুভ। যখন লোকে অংশীদায়িত্বরে কাম করে আহিছে তেওঁলোকে সুবিধা পাব। আপনি শনির দেবর প্রভাবত আপনার পড়ব বলে কৈছে, গতি ফলাফল পাবলে বহুত বেশি কষ্ট করব লাগিব। এই সময়ত আপনি অনুভব করব যে ভাগ্য আপনার পক্ষত নাই, কিন্তু আপনার যদি ধৈর্য ধরে আর কঠোর পরিশ্রম করে, তেন্তে আপনার সেইখিনি ক্ষেত্রতে ধৈর্য আর কঠোর পরিশ্রমে আপনার প্রকৃত বন্ধু হব বলে কৈছে। এই কথা আপনার বুঝিব লাগিব, ধৈর্য ধরব লাগিব, খরখেদাক বা তৎক্ষণাৎ রিজাল্ট নিবিচার এই সময়খিনিত ধ্যান রাখব। পরিয়ালের দৃষ্টিকোণের আপনার বছর আরম্ভণির পর আপনার অতি শুভ দেখা পাওয়া গেছে। বছর আরম্ভণির পর আপনার দ্বিতীয় প্রভু বৃহস্পতির প্রভাবের আপনার পরিয়ালত এজন সদস্যর সংখ্যা বৃদ্ধি পাব পারে। এপ্রিলের পিছত আপনার ভাই ভনীর সম্পূর্ণ সমর্থন পাব, আপনার সাহস সমাজত থাকিব, সামাজিক কাম কাজত অংশগ্রহণ করব। কেতুর পারিবারিক জীবনত কিছু উত্তেজনার আহিব পারে, আপনি অকলে থাকিব বিচার বলে কৈছে। বছরের আরম্ভণির শিশুর বা লড়াছলীর অনুকূল। দ্বিতীয় স্থানত বৃহস্পতির প্রভাবের আপনার সন্তান সকল আগবাড়ি যাব। এই সময়ত আপনার সন্তানের আপনার আবেগিক মোহ বাড়ব। স্বাস্থ্যর দৃষ্টিকোণের আপনার রাহু প্রভাবের সরু সরু রোগের আপনি অসুবিধা পাব পারে। যদি ইতিমধ্যে আপনার কোনো রোগ আছে তেন্তে সাবধান হোক বলে কৈছে। সুষম খাদ্য খোৱাৰ লগতে দৈনন্দিন কাম কাজতো অনুশাসিত করে রাখক বলে কৈছে। রাতেপা ব্যায়াম আর যোগাসন করক বলে কৈছে। দ্বাদশ ঘরত খনির প্রভাবত যদি কোনো রোগে আপনার দীর্ঘদিন ধরে অশান্তি দিয়ে আহিছে, তেন্তে এই বছর ইয়ার স্থায়ী চিকিৎসা লাভ করব পারে। অর্থনৈতিক দৃষ্টিকোণের বছর আরম্ভণির স্বাভাবিক হব। দ্বিতীয় স্থানত বৃহস্পতি ট্রেনজিটর আপনার আয় স্থির হয়ে থাকবে। এপ্রিল মাসের পিছত আপনি ধর্মীয় আর সামাজিক কাম কাজতো ধন খরচ করব, যার আপনি আধ্যাত্মিক সুখর অনুভব করব বলে কৈছে। পরীক্ষার প্রতিযোগিতার এই বছরটি আপনার স্বাভাবিক হব। ষষ্ঠ স্থানত খনি আর বৃহস্পতির সংযুক্ত প্রভাবের প্রতিযোগিতামূলক পরীক্ষাত আপনি সফল হব। কিছুমান অভিজ্ঞ লোকক লগ পাই আপনি আপনার কর্মশৈলীর উন্নতি সাধন করব। এপ্রিল মাসের পিছত সময় আপনার সামান্য প্রভাব পড়ব পারে। এই সময়ত আপনি সফলতা লাভ করব বা সাকসেস লাভ করবলে বহুত বেশি কষ্ট করব লাগিব বলে কৈছে। ধৈর্য বজায় রাখব লাগিব। ইতিবাচক আপনার কথা বতরাখিন ক্ষেত্রে আপনার ভাল একটা প্রদর্শন দেখব বলে কৈছে। যিকোনো সমস্যা সহজতে সমাধান করব পাৰিব আপনার মুখের ব্যবহার জড়িয়ে। নতুন সম্পর্ক স্থাপন হব যাব দীর্ঘদিন স্থায়ী হব। বৈদেশিক পরিক্রমা করার আর্থিক লাভ আর পারিবারিক বিষয় সফলতা লাভ করব। শিশুর প্রদর্শন ভাল হব, শিশুসকলের একটা ভাল আপনার প্রতিফলন দেখব। ভবিষ্যতের কঠোর পরিশ্রমের ইতিবাচক ফল লাভ করবলে আরম্ভ করব। যুবক যুবতী সকল অত্যন্ত শুভ দেখা পাওয়া গেছে। যদি চ্যানেলটি নতুন হয় সাবস্ক্রাইব করে দিব, ভিডিওটি লাইক এটা করে দিব। এবার আসছো আপনার নেগেটিভ বা নেতিবাচক আপনার যে দিক ধন সম্পর্কীয় বিষয় রিস্ক লওয়ার ফলত লোকসান হব পারে কিছু ক্ষেত্রে ধ্যান রাখব লাগবে। ইয়ার বিশেষ আপনাদের যত্ন লোক বলে কৈছে। বিরোধী আপনার বিরোধী ষড়যন্ত্র করবলে চেষ্টা করব, কিন্তু সফল নহব। যদি আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা দি আছে তেন্তে আপনার প্রচেষ্টাক নিরাশ নকৰিব বলে কৈছে। আপনি নিশ্চয় সফলতা লাভ করব, নিজের মনটুক বান্ধি রাখব লাগিব। আগস্ট আর সেপ্টেম্বর মাসত অল্প কঠিন হব, অর্থাৎ আর্থিক আর পারিবারিক সমস্যার সম্মুখীন হবলগা হব পারে। পূর্বপুরুষের সম্পত্তি সম্পর্কে যিকোনো গোচর আদালত যদি চলি আছে আর যদি পারস্পরিক সন্মতিরে আপনার সমাধান হয় তেন্তে সোনকালে সমাধান করবলে চেষ্টা করব বলে কৈছে। ব্যবসায় বা বিত্তীয় বিষয় প্রচেষ্টার আপনার সফলতা লাভ করি আনব বলে কৈছে। আর আয়ের বৃদ্ধির সম্ভাবনার যথেষ্ট আছে। ঋণ লওয়া বা পেন্ডিং টকার পুরার সম্ভাবনা আছে, যিখিনি টাকা পয়সা রয়ে আছে কবাত পারবলগা আপনার আছিল বা সেইখিনি টাকা পয়সা ঘুরাই পড়ার সম্ভাবনা যথেষ্ট দেখা পাওয়া গৈছে। চাকরি আর ব্যবসায়ের যাত্রা করব লাগিব এই বছরটোত। এই যাত্রাবর অল্প ফলপ্রসূ হব। বিদেশী কোম্পানিত চাকরি বা জব পয়ার চেষ্টা করার মানুষের অপেক্ষা অন্ত পড়ি।
প্রেম জীবন পরিয়ালৰ পৰিৱেশ সুখদায়ক হ'ব, পৰিয়ালত যিকোনো শুভ কাম আপোনালোকৰ কৰিব পাৰিব। যদি স্বামী স্ত্রীর সম্পৰ্কত বিচ্ছেদৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে তেন্তে ইয়াক উন্নত কৰাৰ বাবে বিশেষ প্ৰচেষ্টা চলাব লাগিব। প্ৰেমৰ সম্পৰ্কৰ বাবে কিছুমান কঠিন সময় আহি পৰিব পাৰে। কোনো সিদ্ধান্ত লোৱাত খৰখেদা নকৰিব। স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত বদহজম, এচিডিটিৰ দৰে সমস্যা গোটেই বছৰটো হ'ব পাৰে বুলি কৈছে। ঋতুভিত্তিক ৰোগৰ পৰা আঁতৰি থাকক বুলি কৈছে। জীৱনসংগীৰ স্বাস্থ্যৰ বাবে ঘৰত আপোনালোকে যত্ন লোৱা অতিৰিক্ত সময় খৰচ কৰিব লাগিব পাৰে বুলি কৈছে। গতিকে জীৱনসংগীৰ স্বাস্থ্য পাতিৰ ক্ষেত্ৰতো আপোনালোকে ধ্যান ৰাখিব লাগিব। প্ৰতিকাৰ স্বৰূপে মীন ৰাশি জাতক জাতিকাসকলে এই সময়খিনিত আপোনালোকে শনিবাৰে পুৱা আপোনালোকে বটগছৰ তলত আপোনালোকে পানী আগবঢ়াই চাৰিওফালে আপোনালোকে চাকি বন্তি জ্বলাওক বুলি কৈছে। এটা ভাল প্ৰতিফলন দেখিব পাৰিলে আপোনালোকে কাম এটা কৰিব পাৰে। প্ৰতি মঙ্গলবাৰে হনুমান মন্দিৰলৈ আপোনালোকে যাওক আৰু তাতে আপোনালোকে হনুমান পূজা কৰক আৰু আপোনালোকে হনুমান চালিচা আবৃত্তি কৰিব পাৰিলে কষ্ট কৰি হ'লেও এটা ভাল প্ৰতিফলন দেখিবলৈ সক্ষম হ'ব। যদি আমাৰ এই চেনেলটোত আপোনালোকে একেবাৰে নতুন হয় চেনেলটো ছাবস্ক্রাইব কৰি দিব, ভিডিঅ'টো চাই কেনে পালে জনাব। আপোনালোকৰ যাতে বছৰটো সুন্দৰভাৱে পাৰ হওক আৰু যিখিনি কথা বতৰা ক'লোঁ কিছু ধ্যান ৰাখিব। ভিডিঅ'টো কিছু খৰৰ হ'ব পাৰে বা আপোনালোকৰ কিছু স্পীডো হ'ব পাৰে, গতিকে সেইখিনি ক্ষেত্ৰত আওকাণ কৰি আপোনালোকে যিখিনি কথা বতৰা ক'লোঁ সেইখিনি ক্ষেত্ৰত ধ্যান ৰাখি নিজৰ কাম কাজখিনি সুন্দৰভাৱে আগবঢ়াই নিবলৈ চেষ্টা কৰিব। মহাদেৱৰ ওপৰত বিশ্বাস ৰাখিব, নিশ্চয়কৈ সফল হ'ব। আপোনালোকৰ সকলোৰে দিনটো শুভ হওক, বছৰটো সুন্দৰভাৱে পাৰ হওক তাৰে কামনা কৰি আজিৰ গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'টো ইমানে। এনেধৰণৰ গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'সমূহ লাভ কৰি থকাৰ বাবে আমাৰ এই চেনেলটো ছাবস্ক্রাইব কৰি ভিডিঅ'টো আপোনালোকে শ্বেয়াৰ কৰিবলৈ নেপাহৰিব। ওম নমঃ শিৱায়, জয় হনুমান।